বিরোধপূর্ণ লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যকার উত্তেজনা কিছুটা কমলেও সমস্যা সমাধানের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ভারত চীন মেজর জেনারেল পর্যায়ের বৈঠকও নিষ্ফল হয়েছে। প্রায় ছয় ঘন্টা বৈঠক করেন দুই দেশের সেনা কর্মকর্তারা, কিন্তু তাতে মিলছে না সমাধান। বরং লাদাখ সীমান্তে নিজেদের শক্তি আরও বাড়িয়েছে পিপলস লিবারেশন আর্মি। এদিকে সীমান্তে পাল্টা শক্তি দেখাতে আজ 12টি সুকোয় ও 21টি MiG-29 যুদ্ধবিমান ছেড়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব জমা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, যা কিনতে খরচ হবে 5,000 কোটি টাকা। তবে সমস্যা সমাধানে ভারতের হাতে আলোচনা ছাড়া সেই অর্থে অন্য কোনো রাস্তা খোলা নেই। যদি গত দুদিনের আলোচনায় অগ্রগতি হয়নি এক ছিলো, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ন বলেছেন, গোল্যান উপত্যকায় যে গভীর উদ্বেগজনক সংঘাত ঘটেছে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দুদেশীয় সহমত, শান্তি সুরক্ষিত রাখা ও উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আলোচনা চলছে। সামগ্রিক পরিস্থিতি এখন স্থিতিশীল নিয়ন্ত্রণে। গালওয়ান উপত্যকায় চীনাবাহিনীর একটি তাবু শরণাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে। গত 6 জুন চীন ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক হয়। ওই বৈঠকে সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের গোলাগুলি হবে না বলে চুক্তিবদ্ধ হয়েছিল দুই দেশ। ওই চুক্তির কারণে গুলি ছোড়াছুড়ি ছাড়াই প্রাণঘাতী সংঘর্ষ হয়। রাতের ঘটনার পরই হতাহতের পাশাপাশি কতজন ভারতীয় সেনা নিখোঁজ তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেনাবাহিনী সূত্রে আজ দাবি করা হয় কোনো সেনাই নিখোঁজ নন, কিন্তু এত দেরি করে কেন মুখ খোলা হলো সে প্রশ্ন উঠেছে। সেনা সূত্রে আজ আরও বলা হয়েছে 76 জন সেনা এখনও হাসপাতালে ভর্তি, তবে তাদের সকলের অবস্থা স্থিতিশীল, যে কারণে ভারতের বিরুদ্ধে ক্ষিপ্ত চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন গত সপ্তাহে চীনা সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের জন্য তৈরি থাকার পরামর্শ দেন, তাকে অধিকাংশ পর্যবেক্ষক ব্যাখ্যা করেছেন সীমান্তে নতুন করে শুরু হওয়া সংকটে ভারতের প্রতি চীনের প্রচ্ছন্ন একটি হুমকি হিসেবে। কারণ চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র দি গ্লোবাল টাইমসে গত কয়েকদিনে ভারতকে লক্ষ্য করেই একই ধরনের আক্রমণাত্মক লেখালেখি হচ্ছে। চীন এবং ভারতের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ নতুন কোনো বিষয় নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এখন হঠাৎ করে এই সংকট শুরু হলো কেন? পশ্চিম এবং ভারতীয় অনেক বিশ্লেষক লিখছেন, বিশ্বে নিজেদের প্রভাব বলে বিস্তারের চেষ্টা চীন বেশ কিছুদিন ধরে করে চলছে, এবং করোনা ভাইরাস প্যান্ডেমিকে সারা বিশ্ব যখন ব্যতিব্যস্ত তখন বেইজিং এটাকে একটা লক্ষ্য হাসিলের সুযোগ হিসেবে ব্যবহার করছে। শুধু সীমান্তে চাপ ধরে নয়, হংকংয়ের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় আরও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে চীন। এসব পর্যবেক্ষক বলছেন, 2018 সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার পরও সংকটে পড়া দেশগুলোকে ঋণ সাহায্য দিয়ে অনেকটা একইভাবে বেইজিং তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। লাদাখে অবকাঠামো নিয়ে উদ্বিগ্ন চীন। তবে অনেক বিশ্লেষক বলছেন, লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় গত কয়েক বছর ধরে ভারত যেভাবে রাস্তাঘাট সহ অবকাঠামো তৈরি করছে তাতে চীন সত্যি উদ্বিগ্ন হয়ে পড়ছে, এবং ভারতের কর্মকাণ্ড তারা আর মেনে নিতে রাজি নয়। চীন ও ভারতের সীমান্তের রেখা নিয়ে অস্পষ্টতা এবং বিরোধ ঐতিহাসিক, কিন্তু গত 10-12 বছরে সীমান্তের পাহাড়ি এলাকায় ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ভারত যেভাবে ব্যাপকহারে অবকাঠামো নির্মাণ করে চলছে তাতে চীন বেশ কিছুদিন ধরে উদ্বিগ্ন। ভারতে কট্টর জাতীয়তাবাদী একটি সরকারের ক্ষমতা গ্রহণ এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের সামরিক এবং রাজনৈতিক নৈকট্যে বেইজিংয়ের উদ্বেগ দিন দিন আরও বাড়ছে। বিশেষ করে পশ্চিম জিনজিয়াং প্রদেশের কাশগড় শহর থেকে তিব্বতের রাজধানী লাসা পর্যন্ত সামরিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ যে মহাসড়ক চীন তৈরি করছে তাতে নিয়ন্ত্রণ নিয়ে চীনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এমনিতে এই দুটি প্রত্যন্ত প্রদেশ এবং সেখানকার বাসিন্দাদের আনুগত্য নিয়ে চীন সবসময় উদ্বেগী।